কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার বিয়ালে সম্পন্ন হই। ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠত আয়োজিত এই সম্মেলনত প্রধান অতিথির বক্তব্য রাখি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। কাউন্সিলের ডেলিগেটরা আছেন, তাদের মধ্যে এই ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আবু তালেবর স্বাগত বক্তব্যের মাধ্যমে শোক প্রস্তাব পাঠ করছি যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, যুগ্ম আহ্বায়ক মহিদুল্লাহ ও ছাত্রলীগ নেতা নওশাদ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাস। সম্মেলনের উদ্বোধন গজি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য রাখি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রামু কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সংসদ সদস্য শামসুন্নাহার লাইলি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ সহ সংশ্লিষ্ট সকলেও বক্তব্য রাখি। রাতে দ্বিতীয় পর্বর কাউন্সিল অনুষ্ঠানত 245 জন কাউন্সিলর তারার ভোটাধিকার প্রয়োগ করছি। এডে আবু তালেব সভাপতি ও ইমরুল হাসান রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচনে 12টা বাজানোর কারণে মাত্র কয়েকটি আসনে বিজয়ের কারণে বিএনপি হতাশার গভীর খাদে নিমজ্জিত হয়েছে। গত কয়েকদিন আগে IMF এর টিম এসেছিল, বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়া রিজিওনের ভাইস প্রেসিডেন্ট এসেছিল, তারা সবাই বলেছেন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সবকিছু দেখে গোটা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়। নেতাকর্মী যারা মনোনয়ন চেয়েছেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।